হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম সাথে আমাদের ভ্রমণ কথা। আমি সুজাতা, আর আমি আজ আপনাদের নিয়ে যাব আমাদের সাথে আরো একটা ট্যুরে। পাঁচ দিনের এই ট্যুর আমরা দুটো পার্টে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম পার্টে আমরা যাব হাওড়া থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেস করে। আমাদের কত নম্বর? হ্যাঁ, এরপর কত? চলো চলে এসো, চলে এসো। পরের দিন দিল্লি স্টেশন থেকে সোজা গুড়গাঁও, কারণ ওখানে আমার ছেলে রয়েছে, ও ঘুরতে গেছে আমার দেওরের কাছে। ছেলেকে নিয়ে রাতে ট্রেন ধরে সোজা লখনউ। লখনউতে দুদিন থাকবো, ঘুরবো, খাবো আর খুব মজা করব। পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে নিয়ে যাব আমাদের দিল্লির এক এক্সক্লুসিভ ট্রিপে। চলুন ঘুরে আসি। As the chemicals, they take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. এবার আমাদের আসল ট্যুর শুরু। রাত 11:25-এর দিল্লি লখনউ স্পেশাল এক্সপ্রেস সকাল 7:30-টায় লখনউতে নামিয়ে দেবে।
আছে লখনউ যাওয়ার। তাই এই ভরা টুরিস্ট সিজনেও জাস্ট এক মাস আগে টিকিট কেটেও দিল্লি থেকে লখনউ আর লখনউ থেকে দিল্লি ফেরার টিকিট পেতে কোনো অসুবিধাই হয়নি। আমাদের হোটেলও করা নেই, তাই স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল হযরতগঞ্জের রয়্যাল ক্যাফের কাছে কোনো ভালো হোটেলে থাকবো। ও হ্যাঁ, এই রয়্যাল ক্যাফে বিখ্যাত হলো তার স্পেশাল বাস্কেট চাটের জন্য। রয়্যাল ক্যাফের নিজস্ব হোটেলও আছে, কিন্তু অটো আমাদের নিয়ে এলো চারবাগ স্টেশনের কাছাকাছি কয়েকটা হোটেল দেখাতে। এখানে নিশ্চয়ই অটোদের কিছু কমিশনের ব্যাপার আছে। যাই হোক, স্টেশন থেকে বেশি দূরে নয় বলে একদিকে ভালো। আমাদের ফেরার ট্রেন রাত 11:30 আগামীকাল, তাই একটু বেশি সময় পর্যন্ত হোটেলে রেস্ট নিয়ে স্টেশনে যেতে পারবো। অযথা স্টেশন যেতে তাড়াহুড়ো করতে হবে না। আমরা যে হোটেলটা নিলাম সেটার নাম সৌভাগ্য ইন। হোটেলটা দেখে ভালোই লাগলো, তাই এটাই নিয়ে নিলাম। হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য আশপাশটা একটু ঘুরে নেব আর কোথাও ব্রেকফাস্ট সেরে নেব। ঘুরতে ঘুরতে চলে এলাম হযরতগঞ্জ। এখানে এখনো সব দোকান খোলেনি, তবে ব্রেকফাস্ট করার যথেষ্ট অপশান আছে। ব্রেকফাস্ট করলাম যে দোকানে, তার নাম সরদার জি কা মশহুর ছোলে ভটোরে, পনির স্টাফ ভটোরে সাথে হালুয়া। হোটেলে ফিরে আবার একটা অটো ধরে বেরিয়ে পড়লাম। ঠিক হলো প্রথম দিন নেবে 600 টাকা আর ঘুরিয়ে দেখাবে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো, আর দুপুরে লাঞ্চ করাতে নিয়ে যাবে দস্তারখাম বলে একটি রেস্টুরেন্টে। এই বিষয়ে বলে রাখি, আমরা এখানে আসার আগে এখানে খাওয়ার ব্যাপারে বেশ রিসার্চ করেই এসেছি। লখনউ বিরিয়ানির সবচেয়ে বিখ্যাত জায়গা হলো ইদ্রেশ বিরিয়ানি, কিন্তু সেখানে বসে খাওয়ার ব্যবস্থা নেই, তাই আমরা ঠিক করেছি দস্তারখানে খাবো। আর এখানে বিখ্যাত টুন্ডাই কাবাবি যাবো আগামীকাল।
পথে যেতে যেতে গ্লোব পার্কটা দেখে দাঁড়িয়ে গেলাম। ছাত্তার মন্দির, কিন্তু দেখুন সেটা সরকারি অফিস, তাই ঢোকা যায় না। চলে এলাম লখনৌ রেসিডেন্সি। সিপাই বিদ্রোহের সাক্ষ্য বহনকারী এই ঐতিহাসিক জায়গাটি ঘুরতে অনেক সময় লাগলো, মিউজিয়ামটাও দেখলাম। লখনৌয়ের শেষ নবাব ছিলেন নবাব ওয়াজিদ আলি শাহ, যিনি শেষ মুঘল নবাব, আর ইংরেজদের দ্বারা পরাজিত হয়ে কলকাতায় নির্বাসিত হন। আসলে নবাব ওয়াজিদ আলি শাহ আর দশটা রাজার বাদশার মতো ছিলেন না, উনি ছিলেন নরম মনের মানুষ।
সাথে ভোজন রসিক, শিল্প রসিক, কবিতাও লিখতেন এমন ধরনের। নবাব ওয়াজিদ আলী শাহের ছবি দেখলে বলিউডের আমজাদ খানের কথা মনে পড়ে যায়। তাই নিশ্চয়ই সত্যজিৎ রায় তার শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে আমজাদ খানকেই নির্বাচন করেছিলেন। নবাব ওয়াজিদ আলী শাহের বেগম হযরত মহলি আসলে রাজপাট পরিচালনা করতেন। নবাব নিজে নিজের গান বাজনা, ছবি আঁকা, কবিতা লেখা এইসব নিয়েই থাকতেন। একটা মজার ঘটনাও শোনা যায় নবাব ওয়াজিদ আলী শাহের ব্যাপারে। যখন নাকি ইংরেজরা ওনার মহল ঘিরে ফেলেন, তখন ওনার সব সিপাই, কর্মচারী সবাই পালিয়ে যায়, কিন্তু উনি পালান না, নিজের ঘরেই বসে থাকেন। ওনাকে ইংরেজরা যখন জিজ্ঞাসা করেন সবাই পালিয়ে গেল, আপনি কেন গেলেন না, তখন উনি বলেন, আমায় জুতো পরানোর কেউ ছিল না তাই। ভাবুন। ছোট ইমামবাড়া। ও ये जितनी भी आप डिजाइन देख रहे हैं सब हैंड वर्क है, मशीनें नहीं थी, तो इसी को देख के लखनऊ का चिकन का वर्क, कामदानी वर्क फेमस हुआ। और ये उस जमाने का कुआं, आई जमाने का कुआं है, जैसे बड़े मामबाड़े में बौली देखा ऐसी यहां भी बौली है। तो हर पुरानी जगहों पे जल के लिए कुआं बनवाते थे, आपके दौर में जल लेवल उतर रहा है, पहले पानी ऊंचा था, इमारतें नीची थी, तो इसीलिए कुआं बनवाया। और ये आपका हमाम, हमाम का मतलब स्नान घर। जब बादशाह लोग नमाज के लिए, दर्शन करने के लिए आते थे, तो अगर धूल मिट्टी हो जाए तो यहाँ पे नहा धो के पहले मस्जिद में नमाज, फिर दरगाह के लिए गए, तो इसलिए हमाम को बनवाया। और ये उस जमाने का चौखट बनवाया, गाड़ी थी नहीं, जागरा था, जब बादशाह लोग आते थे तो तुरंत नहाते नहीं थे, यहाँ पे बैठ के आराम करके फिर अंदर। ये उस जमाने का शावर, भाई 1 2 3 4, ये शावर था, तो मोटर थी नहीं, चरखे से जब ऊपर कट्टा पड़ते थे, यहाँ पे चौकी थी, बैठ के नहाते थे, ये जल को रिटर्न। और ये उस जमाने चरखे से बाथटब में भरते थे यहाँ, और ये जल को रिटर्न, और ये बाथटब, ये उस जमाने का बाथटब है, लोग स्विमिंग पूल बनवा रहे हैं, ये बाथटब। और ये कपड़ा रखने के लिए कबाट, ये चेंजिंग रूम, तंदूर बनाया, इसके अंदर तांबे की चादर थी, तो कोला भर के ढक्कन से बंद करके पीछे से पंखे से हफ्ते स्टीम, एक में गुलाब जल, उसमें इतर, मुल्तानी मिट्टी, दही बेसन और यह सब मार्बल। और जितनी भी पुरानी इमारतें देखिएगा तो उस जमाने में कितनी बालू मोरक की था, चूना दाल गोल सुर्खी गोल, तो जितना बाहर ठंडा लगेगा उतना यहाँ गर्म, और जितना बाहर गर्म होगा उतना ठंडा, और जितनी भी धीरे बोलिएगा उतना एको सॉन्ग। तो इन लोग ने कोई कौम को बस जुल्म नहीं किया, हर कौम को सम्मान किया, हर कौम को मिला के चले। तो यहाँ की तहजीब भाईचारा पूरे वर्ल्ड में फेमस हुआ, तो पहले फैजाबाद में आया, बाद में लखनऊ, फिर कलकत्ता, तो ये पूरे अवध के नवाब का जाएगा मोबाइल चल भाई। हर इमाम बाड़ों में पहले मस्जिद बनवाई, बाद में इमाम बड़े, इसलिए पहले अल्लाह है, फिर पैगंबर है, फिर इमाम है, तो इसीलिए पहले मस्जिद बनवाई, बाद में इमाम बड़े, तो इसीलिए बोलते हैं इमाम का मतलब अवतार, और बाड़े का मतलब अवतारों की जगह, इसलिए नाम है इमाम बाड़ा। और मस्जिद का मतलब अल्लाह का घर, और मदीना मोहम्मद साहब का सफर, और ये लखनऊ की जामा मस्जिद पीछे वाली, जैसे दिल्ली की ऐसे लखनऊ की, तो ये इनकी बेगम ने बनवाया था 1839 में। और ये ताजमहल की कॉपी है, इसके अंदर बादशाह की बेटी की समाधि है, और ये उसका जवाब बनाया स्टोर, मुहर्रम का सामान रखने के लिए सेमेट्री। और बड़ा इमाम बड़ा जाइए, देख बड़ा इमाम बड़ा देखा ना, अभी तक गए नहीं। अभी जब बड़ा इमाम बड़ा जाइएगा तो वो बनावट में आ चे, ये चौड़ाई में, तो जैसे गीता ऐसे कुरान, तो ये पेंटिंग नहीं है, ये कुरान की आयती लिखी है। अंदर जाएगा तो बड़े बड़े झाड़बत्ती लगा है, माँ चेले की समाधि है, करबला का नक्शा है, तो वहाँ लोग मन्नत के लिए जाते हैं, अंदर फोटोग्राफी अलाउ नहीं है, अंदर दरगाह है।
और ये पानी की नहर बनाई गई, नल तो था नहीं, तो जो आम पब्लिक आती थी यहाँ पे मुँह हाथ धुल के वजू करके पहले मस्जिद में नमाज अदा किया फिर दरगाह के लिए गए, तो इसीलिए पानी का भी इंतजाम किया गया। और ऊपर का डोम जो बनाया, जैसे लहसुन होता है लहसुन उसी का शेप बनाया, फिर फूल बनाया, फिर बर्तन, तो ये आज मेटल से डोम तैयार किया मोबाइल की। क्लॉक टावर, तार सामने कुआ, একটা মিউজিয়ামও আছে। সাতখান্ডা ক্যা চিজ হ্যায়? ইয়ে মোহাম্মদ আলি শাহ নবাব নে বানায়া থা, 1837 চাঁদ দেখনে কে লিয়ে। আচ্ছা, वो कौन थे? नवाब थे? मोहम्मद अली शाह। बड़ा इमाम बड़ा साथे भूल भुलैया, খিদে পেয়ে গেছে তাই চলে এলাম দস্তারখান। গলৌটি মটন কাবাব, মাংসকে পেস্ট করে বানানো, দারুণ খেতে। তবে গলৌটি কাবাব লখনৌ এর সব থেকে বিখ্যাত টুন্ডাইয়ে, কাল সেখানে যাব। যারা মাংসতে ফাইবার পছন্দ করেন না তাদের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এই রেস্টুরেন্টের এক মালদহের বাঙালি ওয়েটার বলল এখানে চিকেন মশালা খুব ভালো, তাই সেটাও নিলাম। আর সাথে লখনৌ বিরিয়ানি তো আছেই, কলকাতার বিরিয়ানির সাথে অনেক মিল, হবে না কেন? নবাব ওয়াজিদ আলি শাহ তো কলকাতার গার্ডেন রিজ এলাকাতেই নির্বাসিত হওয়ার সময় লখনৌ এর হালুইকারদের নিয়ে যান, ওনার বিরিয়ানি প্রতি সর্বজন বিদিত। না যায় কলকাতা এসে যখন ওনার টাকা পয়সা কমে যায় তখন ওনার এত বড় পরিবারকে খাওয়াতে গিয়ে পাচকরা একটা বুদ্ধি বার করে, যে মাংসর পরিমাণ বিরিয়ানিতে কম করে দিয়ে আলু দেওয়া শুরু হয়, আর এইভাবেই কলকাতাতে কলকাতার বিরিয়ানিতে আলুর প্রচলন শুরু হয়। লখনৌ চিকন কাজের দোকান, বলা হয় বনারস কি সুবহ আর লখনৌ কি শাম। এই সন্ধ্যার মজা নিতে চললাম গোমতি নগরে।
চোখে পড়ল বিখ্যাত আম্বেদকার পার্ক, কিন্তু ঢুকতে পারলাম না কারণ রাত 8টার পর আর টিকিট দেন। যাই হোক, কাল সকালে আবার আসব। চলে এলাম আজকের দিনের লখনউ আসা ভোজন রসিকদের জন্য এক মাস্ট ভিজিট প্লেস চটোরি গলি। চটোরি গলি হলো লখনউয়ের এক খাদ্য মেলার মতো। শুধু সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিন রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত লখনউবাসীদের জন্য খেয়ে দিয়ে আনন্দ করে কাটানোর অসাধারণ ব্যবস্থা। এখানে কোনো ব্র্যান্ডেড ফুড স্টল নেই, আছে অসংখ্য স্ট্রিট ফুড স্টল। এটা দেখে মনে হচ্ছে কলকাতায় এমন একটা ব্যবস্থা থাকা উচিত। আজ 22 তারিখ। বহুজন সমাজ পার্টি কে অফিস হ্যায় ক্যা ইয়ে প্রেরণা কেন্দ্র ইউনিট দ্বারা।
সকাল চলে এলাম জ্ঞানেশ্বর মিশ্র মেমোরিয়াল পার্ক। প্রায় 300 একর বিস্তৃত এই পার্ক। তেমন আহামরি কিছু নয়, দুটো যুদ্ধের ট্যাঙ্ক, একটা যুদ্ধ বিমান আছে, আর আছে শ্রী জ্ঞানেশ্বর মিশ্রার একটি বিরাট মূর্তি। লখনৌয়ের সবচেয়ে দর্শনীয় পার্ক হলো আম্বেদকার পার্ক। অসাধারণ, তবে ভিতরে ভিডিওগ্রাফি নিষেধ। লখনৌ চিড়িয়াখানা, এখানে ব্যাটারি চালিত গাড়ি ভাড়া পাওয়া যায় জুওলজিক্যাল পার্কটি ঘুরে দেখতে। Thank you.
অনেক হলো ঘোরাঘুরি, এবার খাওয়ার পালা। আজ খাবো টুন্ডাইয়ের কাবাব আর পরোটা। এখানে গ্যালোটিটা আরো একটু শক্ত, বাইরেটা আরো নরম, বাইরে দরকার, এদের গ্যালোটিটা আরো এক্সট্রিম। কেমন খেতে বলবো না, জানতে হলে আসতে হবে। পরোটা নেই রোটি টাইপ রিমাল ক্যা কবাব খাতা হ্যাঁ সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।